সাল্লাম সেই সময় বললেন, বুড়িরা তো জান্নাতে যাবে না, বুড়িরা জান্নাতে যাবে না, মাথা খারাপ বুড়ি মা ছচ্ছর করে কাঁদতে শুরু করেছে, হায় হায়, তাহলে তো আমি জান্নাতে যাব না, বুড়িরা জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হায় হায় আমি কি করি, কাচ্চে কান্না তো কান্না, কান্নার বন্ধ নাই, দুটো চোখ দিয়ে পানি ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়ছে, আর মাঝে মাঝে বলছে, আল্লাহ তুমি কেন আমাকে গরু করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে ছাগল করে বানালে না, আল্লাহ তুমি আমাকে কেন মুরগি করে বানালে না, আল্লাহ তুমি আমাকে কেন মোরগ করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে চিতাবাঘ করে বানালে না, যা মনে আসছে বলছে, আল্লাহ তুমি কোন পশু করে বানালে না, কেন পিঁপড়ে করে বানালে না, আমার মতো বুড়ি মা সব রাসূলুল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন, মানে তো সব খতম, রবি বলে দিয়েছে মানে কনফার্ম, টিকিট কনফার্ম, নবী যদি নেগেটিভ বলে নেগেটিভ, নবী যদি পজিটিভ বলে তো পজিটিভ, নবী হ্যাঁ বললে তো হ্যাঁ, না বললে তো না, এখানে আর কোনো খবর না, তো আমার মতো এই রকম একজন বুড়ি মার কথা যখন রাসূলুল্লাহ বলে দিয়েছেন, তাহলে জান্নাত আমার আর হলো না, পাগলের ন্যায় কাঁদছে, জান্নাত যদি কাউকে বলা হয়, একটা লোক ধরেন 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, কথার কথা বলছি, 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর ধরে রাসূলুল্লাহ সুন্নাত গুলো মানছে, আল্লাহর হুকুম গুলো মানছে, তারপরে যদি কেউ একজন এসে বুঝে দেয় যে তুমি জান্নাতে যেতে পারবে না, লোকটি যদি মনে করে যে এই লোকটার কথা সত্য হবে, কারণ এই বস্তু বড় আল্লাহ ওয়ালা মানুষ, তো তার মাথা কাজ করবে, কথা বলেন ঠিক কিনা, জি কথা বলেন, খাজা গরিবের মতো মানুষ যদি আজকের দিনে বেঁচে থাকতো, যদি বলে দিত বাবা তুমি জান্নাতে যেতে পারবে না, তো বুঝতো হুজুর তাহলে নিশ্চয়ই আমার কিছু একটা বুঝেছে, না হলে বলবে কেন, কথা ঠিক বুঝি না বলছি, জি, আর এখানে তো খাজা বাবা বলছে না, বড় পীর বলছে না, মোজাদ্দেদ আলফেসানি বলছে না, দাদা হুজুর বলছে না, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, মানে এখানে আর নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার আছে, নবী যেটা বলবে সেটাই হবে, কথা ঠিক কিনা, সেটাই আমার আল্লাহ কবুল করবে, বিশ্ব নবী যখন বলে দিয়েছেন তাহলে কনফার্ম আমার আর জান্নাত হলো না, কাঁদে তো কাঁদে, কাঁদার কোনো বন্ধ নাই, এত কাঁদে এত কাঁদে এত কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়ছে, আর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর নিজের আক্ষেপ করে যা মনে আসছে তাই বলছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, পাগলের ন্যায় যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, একেবারে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আল্লাহ নাই সব বিনাশ করেছে, এ তো যা কাঁদছে ফেড আপ হয়ে গেছে, এই আজই মনে হয় কিছু ঘটনা ঘটবে, অঘটন ঘটিয়ে ফেলবে, যাও সাবি ডাকো 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 ডাকো, সাহাবি বলে, ও বুড়িমা তোমাকে বিশ্বনবী ডাকছে, এখানে এসো ডাকো, এদিকে এসো তোমাকে বিশ্বনবী ডাকছে, বলছে আর আমাকে ডেকে কি হবে, রাসূলুল্লাহ তো ক্লিয়ার করে দিয়েছে আমার জান্নাত নেই, আমি আর যে কি করব, আমার কপাল ফাটা, হায় হায় আমার কি হলো, বলে আরে বিশ্বনবী ডাকছে আসো না মা, কি হয়েছে দেখো না, এদিকে এসো না, ও খরিদ্দার বাড়ছে না কি গো, তোমরা এই মাঝখানে ঢুকে পড়ো, দেখিনি মাঝখানে বাদামওয়ালা যে চাওয়ালা আছে না, বাদাম খেয়েছে খোলা ছাড়িয়েছে বেরিয়ে গেছে, ওরা সেদিনে আবার এক জায়গায় গেছি, আমি বলি বাদাম খাবে না, আর একজন কি করেছে খোলার কাছে বসেছে, বুঝতে পারলে যে খেয়েছে সে মাল তো বেরিয়ে গেছে, আমি বলছি এ বাদাম খাবে না, কে খেয়েছে, সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমি খাইনি, আমি খোলার কাছে বসেছি হুজুর, যে খেয়েছে বেরিয়ে গেছে, ওই জন্যে ওই মাঝখানে বাদামের খোলা আছে বলে আর কেউ যাচ্ছে না, গোল করে সারি দিতে বসছে কিন্তু ওই দিকে বসে না, কথা বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করুন লক্ষ্য করুন, ঘুম পাচ্ছে নাকি আপনাদের, চোখ জ্বলছে না, বড় কষ্ট করে বসে আছেন বাবাজি, চলুন চলুন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আবার ডাকলেন, এই সাহাবী ডাকো, মেয়েটি ফেড আপ হয়ে গেছে, যা মুখে আসছে তাই বলছে, অঘটন ঘটিয়ে ফেলবে, ডাকো, আল্লাহর নবী সাহাবী ডাকছেন, বুড়ি মা এসো, বিশ্বনবী ডাকছেন তোমাকে, এদিকে এসো মা, এদিকে এসো, বলে আমি যাব না, আমি আর যে কি করব, রাসূল তো ক্লিয়ার করে দিয়েছেন জান্নাত আমার নাই, আমি আর যে কি করব, বলে আরে বাবা বিশ্বনবী ডাকছে কি বলে দেখো, বলে বিশ্বনবী ডাকছেন আমার যাওয়া উচিত, অবশ্যই আমি যাব, কিন্তু রাসূল তো ক্লিয়ার করে দিয়েছেন জান্নাত আমার নাই, আমার আর কি করব, আমার কপাল ফাটা, কি বলি, বুড়িমা কাঁদতে কাঁদতে আবার রাসূলুল্লাহর কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর দেখেছেন কেন, আল্লাহর নবী সেই সময় বলে বুড়িমা কাঁদছো কেন, বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি তো বলে দিয়েছেন জান্নাত নাই, তাহলে আমি কাঁদবো না, তো আমার কান্না ছাড়ার কোনো পথ আছে, আজ থেকে নয় আজ থেকে যতদিন বেঁচে থাকবো কেঁদে কেঁদেই জীবনটা শেষ করে দেবো, জান্নাত যদি না হয় তাহলে আমার বেঁচে থাকার কোনো লাভ নাই, কাঁদছে, আল্লাহর নবী মাঝে মাঝে সত্য কথার উপরে একটু মজা করতেন, একটু মাঝে মাঝে আল্লাহর নবী একটু রসিকতা করে, আল্লাহর নবী একটু মুচকি মুচকি হাসতেন সত্য কথার উপরে, মাঝে মাঝে মজা করতেন, আল্লাহর নবী একটু মজা করে হেসে বললেন বুড়িমা
কেদুনি মা, শোনো মা একটা কথা বলি, যখন তুমি জান্নাতে যাবে না তখন আর তুমি বুড়ি থাকবে না। কি সুবহানাল্লাহ টেম্পা দিচ্ছেন ভাই, আওয়াজ করে হয় না, আরো জোরে হয় না। বুড়িমা তুমি যখন জান্নাতে যাবে তুমি তার বুড়ি থাকবে না, এই কথাটা যখনই বলেছে বুড়িমার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটেছে। সে মনে মনে ভাবছে আকাশের চাঁদ যেন হাতে পেয়ে গেলাম। তার মনের ভেতরে একটা আনন্দ উপভোগ তিনি তৈরি করতে পাচ্ছেন, আনন্দে তিনি আর সহ্য করতে পারেনি। আইরে হায়, আমার কপাল ফাটা নয়। এখানে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, বুড়িমা তুমি যখন জান্নাতে যাবে তুমি বুড়ি থাকবে না, তাহলে জান্নাত আমার কনফার্ম। কেন? রাসূল যখন নিজে মুখে বলেছে তুমি যখন জান্নাতে যাবে বুড়ি থাকবে না, তাহলে জান্নাত আমার অবশ্যই কনফার্ম। কথা বুঝে আসছে না? তাহলে জান্নাত আমার অনিবার্য ঠিকানা, অবশ্যই জান্নাত আমি পেয়ে গেলাম, কনফার্ম, আর চিন্তা নাই, আমি চিন্তা মুক্ত। একবারে বুড়িমা সেই সময় থাকতে না পেরে খুশিতে অস্থির হয়ে গেছে, বুড়িমা আনন্দ উপভোগ করতে লাগলো, বুড়িমা একেবারে মুখে হাসি ফুটে গেল। আল্লাহর নবী বললেন, বুড়িমা যখন তুমি জান্নাতে যাবে তুমি তো আর বুড়ি থাকবে না। জান্নাতে যারা যাবে তারা বুড়ো বুড়ি থাকবে না, সব যুবক যুবতী হয়ে তরুণ হয়ে তর তাজা শরীর নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন, তাহলে আমার মুরব্বী চাচাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যুবক হয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ 70টা করে হুর মিলিয়ে দেবে। এবারে বাকি রইল কারাম, আমার ভাবিরা একটু রাগ করবে, মুরুব্বীদের হয়ে গেল, যুবক ছেলেদের হয়ে গেল, আমরা কি হব? তবে এতটুকু কথা শুনে রেখে নেন, জান্নাতি মহিলা যারা হবে তারা যেটা আল্লাহ দরবারে আর্জ করবে সেটাই আমার আল্লাহ মিলিয়ে দেবেন। তারা যদি একবার বলে আল্লাহ আমাদের স্বামীগুলোকে মিলিয়ে দেব, আমার আল্লাহ তাদের স্বামীগুলোকে মিলিয়ে দেবেন, তবে কথা মনে রাখতে হবে ওই তারা যে স্ত্রীগুলো জান্নাতের ভেতরে যাবে, তবে মনে রেখে দেন হুরগুলোকে আমার আল্লাহ যত সুন্দরী করুক না কেন তার থেকে অধিক অধিক অনেক বেশি সুন্দরী বানাবেন তার নিজের স্ত্রীকে। ভালো করে শুনে রেখে দিন, ভালো করে জেনে রেখে দিন, এই পৃথিবীর জমিনে, পৃথিবীর জমিনে ভালো করে শুনে রেখে দেন, আপনার বাড়িতে যে মহিলাটা কাজ করে যে একজন দাসী, আপনার বাড়িতে যে মহিলাটা কাজ করে একজন দাসী, সে যদি আপনার স্ত্রীর থেকে বেশি সুন্দরী হয় তবে বলুন তো দেখি বিবির মর্যাদা কি দাসী পাবে? কথা কন্যা কেন পাবে? বিবির মর্যাদা দাসী পাবে না, কেন? সে আমার বাড়ির একজন দাসী, সে আমার বাড়িতে কাজ করে, কিন্তু আমার বাড়িতে বিবির সম্মান অনেক বেশি, যা বলবে সেটাই শেষ কথা, কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতি মহিলারা যখন বিবি হবে আল্লাহর বান্দার আল্লাহর কাছে যখন আরজ করবে আল্লাহ আমার স্বামীকে মিলিয়ে দাও, তবে মনে রাখবে ওই বিবির ইজ্জত বিবির কথাগুলো আল্লাহ কবুল করে নিয়ে ওই বিবির মর্যাদা তো বাড়িয়ে দেবে, 70টা হুর উপরে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, 70টা হুর তাদের খেদমতে নিয়ে যুত থাকবে, কিন্তু ওই বিবির মর্যাদা পাবে না। ভাইরা বা দোস্তরা আমার বাবা জিরা আমার, বিশ্ব নবী বললেন এই হুরের কথা যখন তা শুনবে বিস্মিত হবে, অবাক হয়ে যাবে। অথচ এই মানুষগুলো পৃথিবীর জমিনে পরকীয়ায় মেতে উঠবে, পৃথিবীর জমিনে ওই মানুষগুলো সমকামিতা করবে, পৃথিবীর জমিনে ওই মানুষগুলো চেনা ব্যবিচারে লিপ্ত হবে। আমি রাসূলুল্লাহ বলি এটাও একটা কায়ামতের আলামতের মধ্যে একটা আলামা, যেন পৃথিবীর জমিনে যারা সমকামিতা করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা চুরি করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা পরকিয়া করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে তাদের শাস্তি আলাদা, বিবাহিত বিবাহিতা যদি হয় তার শাস্তি আলাদা, অবিবাহিত বিবাহিতা যদি হয় অবিবাহিতা যদি হয় তাদের শাস্তি আলাদা। চার্জশিট সাজিয়ে ধারা নাম্বার ধরে এক একটা মানুষকে পেটানো হবে, মারের কোনো ব্রেক থাকবে না, মারের কোনো হিসাব থাকবে না,
যে যেমন অন্যায় করবে তার মার তেমনি চলবে। 158 ধারা, 102, 194 ধারা, 358 ধারা, পৃথিবীর জমির যেমন কোচের যেমন কোটের যেমন চার্জশিট বার হয়, এক একটা ধারা বার হয়। এই ধারা নাম্বার ধরে কত নাম্বার ধারা দেখে নিয়ে গে, সেইভাবে যেমন পেটানো হয় আমরা আল্লাহর কাছেও সেভাবে পেটানো হবে। ধারা নাম্বার ধরে গে 244 ধারা, 137 ধারা, 391 ধারা, ধারা নাম্বার ধরে বান্দাকে পেটানো হবে। মারের কোনো ব্রেক থাকবে না, আনলিমিটেড গাড়ি চলবে। যে যেমন অন্যায় করবে তার তেমনি মার হবে, মারের কোনো হিসাব থাকবে না। জাহান্নামি মানুষদের চামড়াগুলোকে আল্লাহ মোটা করে দেবে, যাতে করে দীর্ঘ সময় ধরে দীর্ঘ ক্ষণ ধরে পড়তে পারে, তাদের চামড়াগুলোকে আল্লাহ মোটা করে দেবেন। শরীরের যে অঙ্গে আগুন লাগুক না কেন, আদে তাকে ভেতরের কলিজাখানা পুড়ে যাবে, কলিজাখানা পোড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা যন্ত্রণায় কাতর হয়ে পড়বে। জাহান্নামীরা কাঁদবে, পানি 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 পানি, কিন্তু এক গ্লাস পানি দেওয়া হবে না, এক পিয়ালা পানি দেওয়া হবে না, বরং গরম ফুটন্ত রক্ত আর পোচ কাঁটা গুলোকে জাহান্নামীদের খাবার হিসাবে দেওয়া হবে। জাহান্নামীরা এত মার খাবে, মারের কোন হিসাব থাকবে না। একদিক দিয়ে বান্দা পড়বে, অপর দিক দিয়ে চিন্তা হয়ে যাবে, মারের কোন পেরেক থাকবে না। এই জন্য কবর হলো পরকালের ঘাঁটি, সুমের মধ্যে প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি আটকে কেউ যায়, কায়ামত পর্যন্ত তার হাল খারাপ হয়ে যাবে ভাই। কায়ামতের ময়দানে আবার তোলা হবে, আবার জাহান্নামে ঢুকিয়ে তার হাল খারাপ করে দেওয়া হবে। কিন্তু মত একবার হবে, মত কিন্তু দুবার দ্বিতীয়বার নয়। পৃথিবীর জমিনে যদি বান্দা চুরি করে হাত দুটোকে কেটে দাও, যদি পৃথিবীর জমিনে মদ খায় অভ্যস্ত হয়, কলা সালা সাদু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিরুল খমরি ওয়ালা কদায়ুসুল লাযী ইউকিরু ফি হালিল খুবস। বিশ্ব নবী বলেন তিনটে শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এর ভেতরে এক নাম্বার, তার ভেতরে একটা ঢুকে আছে, সেটা হলো সর্বদা মদ পানকারী। এই মদ পানকারী কখনো জান্নাতে যাবে না, সর্বদা মদ পানকারী কখনো জান্নাতে যাবে না যদি বিনা তওবায় মারা যায়। এ তরুণিয়া নাও জোয়া যুবকেরা শুনে রেখে দিন বাবা, এই মদ খোরের শাস্তি সম্পূর্ণ আলাদা হবে। পৃথিবীর জমিনে যদি মদ খায়, ইসলামের হুকুম হলো, শরীয়তের হুকুম হলো, তাকে 80 বেদ লাগাতে হবে। 80 বেদ লাগিয়ে 80 বেদ চালু করো, 80 বেদ মারো। এজন্য পৃথিবীর জমিনে যদি কোনো বিবাহিত বিবাহিতা মহিলা পৃথিবীর জমিনে যে না ব্যভিচারে লিপ্ত হয়, তার শাস্তি হলো রজম, তার শাস্তি হলো রজম, তার শাস্তি হলো রজম। যদি কোনো অবিবাহিত অবিবাহিতা মহিলা যে না ব্যভিচারে লিপ্ত হয়, তার শাস্তি হলো 100 বেদ লাগিয়ে দাও, 100 বেদ লাগাও। এজন্য পৃথিবীর জমিনে সমকামিতা শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে পরকীয়ার শাস্তি আলাদা। পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি যদি পরকীয়া লিপ্ত হয়, পৃথিবীর জমিনে তিনটে শাস্তি পাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে শাস্তি দিয়ে আবার তাকে জাহান্নামে ঢোকাবেন, 6টা শাস্তি তার জন্য অনিবার্য হয়ে যাবে। ছয়টা শাস্তি পাবে যারা পরকীয়ায় লিপ্ত হবে, 6টা শাস্তি না দিয়ে তাকে জাহান্নামে আল্লাহ ঢুকাবে না। ধারা সিস্টেম মারবে, এক একটা ধারায় আল্লাহ মারবে। কথা বুঝে আসছে কি বলছি? এই পৃথিবীর জমিনে যে না ব্যভিচারে যারা লিপ্ত হবে, পরকীয়ায় লিপ্ত হবে, 6টা শাস্তি পাবে। এক একটা নেতা আমরা মাঝে মাঝে খবর পাই, হায় রে হায় বলে, 35 বছর বয়স বে করে না, 40 বছর বয়স বে করে না, নেতা কত ভালো বে করে না। সে বিয়ে করবে কেন, ডুবে পানি খাইতো, সে বিয়ে তো করে না, বিয়ে করলে লজ্জা লাগে।
আর পরকিয়া করলে লজ্জা নাই। আজ সমাজের অবস্থা আই রে হায়, দশটা বারোটা মহিলার সঙ্গে যদি পরকিয়ায় লিপ্ত হয় তাতে সমস্যা নাই, কিন্তু দুনিয়ার জমিনে যদি বাবাজি আমার ভাইরা যদি একটা বিয়ে থেকে দুটো বিয়ে করে তার সমালোচনা অনেক বেড়ে যায়। কথা কন্যে কেন আপনারা কথা বলেন, সমালোচনা হয় কি হয় না? তবে ইসলাম বলেছে প্রয়োজন পড়লে দুটো বিবাহ করতে পারে, কিন্তু আগের বউটাকে আরেক রকম চোখে দেখবেন, ছোট বউটাকে আপনি বেনারসি শাড়ি কিনে দেবেন ঈদেতে, আর বড় বউটাকে একটু বয়স বেশি হয়ে গেছে বলে মেনু শাড়ি কিনে দেবেন, আল্লাহর দরবারে ধরা পড়বে। দুজনকে সমান চোখে দেখতে হবে, কাউকে কম বেশি করার কোনো জায়গা নাই। কথা বুঝে আসছে কি বলছি? এইজন্য বাবাজি আমার ভাইরা, আমি একদিন বাড়িতে বসে বসে ভাবছিলাম, গবেষণা করছিলাম, হায় রে হায় মানুষ এত পরকিয়া করে কেন, এত পরকিয়া করে কেন? আমি হিসাব করে যে তথ্যটা পেয়েছি, যারা পরকিয়া করে আসলে তাদের মা-বাপের বিবাহের কোনো গন্ডগোল আছে, বাপমার বিয়ের কোন ত্রুটি আছে, এই জন্য তাদের ছেলেরা মেয়েরা পরকিয়ায় লিপ্ত হয়। কথা বুঝে আসছে না? বাপ এই জন্য বিবাহের গন্ডগোল আছে, বিবাহের যদি গন্ডগোল না হতো ওদের ছেলে মেয়েরা পরকিয়ায় লিপ্ত হতো না। এজন্য একটা মহিলা যখন একটা পুরুষ যখন বিয়ে করবে, একটা মহিলা চারটে গুণ দেখতে হয় জানেন, চারটে গুণ, লিমা লিহা অলি হাসওয়া বিহা অলি জামা লিহা অলি দিনিহা। আল্লাহ নবী বলে ফাসবার বিজাতি দিন, শেষের গুণটার গুরুত্ব তোমরা বাড়িয়ে দাও যদি তোমরা লাভবান হতে চাও, শেষের গুণটার গুরুত্ব বাড়াও। আমার কথা কিছু বোঝা যাচ্ছে না? ঘুম পাচ্ছে আপনাদের? কথা বলেন, ঘুম পাচ্ছে? ভালো করে বলুন, ঘুম পাচ্ছে? শেষের গুণটার গুণ বাড়িয়ে দাও, শেষের গুণটার গুরুত্ব বাড়িয়ে দাও, শেষের গুণটার গুরুত্ব বাড়াও। চারটে গুণ দেখে বিবাহ করো, শেষের নাম্বারের গুণ যেটা দেখবে ওইটার গুরুত্ব বাড়িয়ে দাও যদি তোমরা লাভবান হতে চাও। তাহলে একটা মেয়েকে বিয়ে করতে গেলে কটা গুণ দেখতে হয়? আওয়াজ করে বলেন কটা, জোর করে বলেন কটা, পরকিয়া শাস্তি কটা? হ্যাঁ কথা বলেন, ছটা। আচ্ছা আপনারা বিয়ে করেছেন তো নাকি? আরে কথা কন্যে কেন আপনারা? বলে হুজুর বিয়ে তো করেছি, নালে মাশাআল্লাহ এত আলা আওলাদ এত লোক কোথা থেকে? কথা বলেন জি, বিয়ে তো করেছেন। আচ্ছা বিয়ে করাটা কি বলুন তো? আমার চাচা বলেছে সুন্নত, আপনারা বলেন কি? এই ছেলেটা বিয়ে করেনি বলছে ফরজ, খুব জরুরি ফরজ, চাচা বলেছে শূন্য। আচ্ছা এই ভাইটা আমার বলেছে ফরজ, আপনারা বলেন তো কি? একটু মাঝ মাথা থেকে মাঝ পথ থেকে বলুন একটু দেখি। হ্যাঁ ওই ভাই আমার অজীব বলে দিয়েছে, আপনারা বলেন কি? নবী সুন্নাত কারেক্ট অ্যানসার। আচ্ছা শুনো না ঢাকা মিডিয়া ভাই, এত বড় পাহাড়টা আমার সামনে দিয়ে দিছো, একদম দূর এসে এই সিডি মিডি করি তো সব শেষ হয়ে গেল, একটু সাইড থেকে লাগাও, একদম মুখের সামনে জাম হয়ে গেল। আমাকে তো শ্রোতার বক্তার সঙ্গে একটা হুজুরের সঙ্গে ট্রানজাকশন তৈরি করতে হয়, তোমরা তো ভালো জানো কথা ঠিক কিনা। আজকে হ্যাঁ মিডিয়া দরকার, মিডিয়ায় হচ্ছে প্রচার প্রসারের একটা মাধ্যম, কথা বুঝতে পারছে? কারণ মিডিয়ার জন্যই আজকে তৎক্ষণাৎ আমরা খবরগুলো পাই, কারেন্ট খবর, কথা ঠিক কি না? কি হচ্ছে কোথায়, কি পরিস্থিতি, কি সিচুয়েশন, সব খবরগুলো আমরা পাই। আর মিডিয়ার আজকে মিডিয়ার এই মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের খবরগুলো আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পেয়ে যাই। আর এই মিডিয়া আজকে বিশেষ করে জলসা মাহফিলগুলো মাশাআল্লাহ প্রচার প্রসারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, দিনের খেদমত তারাও করছে, আল্লাহ করে আল্লাহ কবুল করেন, কথা বলেন, গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে। বাপ আজকে ওয়াজ নিয়ে মানুষ পরেশান হয়ে পড়েছে, তৎকালীন সময় চিন্তা করুন তো গান বাজনা মণিমেলা যাত্রা ফাংশন নিয়ে মানুষ যেন পরেশান হয়ে থাকত। আজকে দেখেন এই মিডিয়াগুলো আসার কারণেতে যুবক ছেলেটা যে হয়তো নামাজ পড়ে না, যে হয়তো
দাঁড়ি রাখে না, সেও কিন্তু মাথায় বসে বসে ওয়াজ শুনছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক রাজি হলে এই ওয়াজ শুনতে শুনতে যদি আল্লাহ কবুল করে নেয়, একদিন হেদায়েতের আলোয় এসে পৌঁছাবে, সেও নামাজি হয়ে যাবে। কথা বলেন? এই জন্য এই মিডিয়ায় আজকে বাপ দিনের দাওয়াত, দিনের প্রচার প্রসার যথেষ্ট পরিমাণে চলছে। আর এমন কোন হুজুর নাই জি যার ওয়াজ আমাদের শোনা নাই। কথা বলেন, এপার বাংলা ওপার বাংলা জি, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বক্তাদের ওয়াজ আমরা পেয়ে যাচ্ছি। তো বাবাজি আমার ভাইরা, এই জন্য প্রচার প্রসারের মানুষকে জানানোর খুব প্রয়োজন। কারণ এখন জ্ঞানী গুণী বক্তা কেতাবি বক্তাদের আগমন ঘটেছে মাশাআল্লাহ। তবে বাপ একটু হিসাব করে চলতে হবে, সব তো আর আমার হানাফি মাযহাবের নয়, আবার একটু বুঝতে হবে আমার ফুরফুরা শরীফ দাদা পীরের মাসলাকের মানুষ, সিলসিলার মানুষ, সেদিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। এইজন্য বাপ এই মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, আমার মিডিয়া ভাইরাও তারাও দিনের কাজ করছে, আল্লাহ কবুল করেন, তাদেরও নিয়ত কবুল করেন আল্লাহ। তারা ওয়াজগুলোকে তুলে নিয়ে এরাও বড় পরিশ্রম করে, বড় মেহনত করে, এইগুলোকে তুলে নিয়ে গিয়ে আবার কাটিং করে ঠিকঠাক নাম দিয়ে মেইন জায়গাগুলো তুলে ধরে, যাতে করে মানুষের অ্যাট্রাকশন হয়। কথা বুঝতে পারছেন? এজন্য এদেরকে পরিশ্রম করতে হয়। আপনারা ভাববেন না যে তুলে নিয়ে ছেড়ে দিল, না, অনেক চাপ আছে বাবা। কথা বুঝতে পারছেন? আজ এই মিডিয়ার মাধ্যমে আমরা পাই ওয়াজগুলো, বিখ্যাত বিখ্যাত ওয়াজিনদের ওয়াজগুলো আমরা পাচ্ছি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাই সাহেব, তিনার কোরআন শরীফ তেলাওয়াত আমরা শুনতে পাচ্ছি, তিনার মুখের কোরআন শরীফ তেলাওয়াত আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। বিখ্যাত আলেম, কেতাবি আলেম, গোটা বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর 50টা কান্ট্রি, 50টা দেশে যিনি ওয়াজ করেছেন, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি কোরআনের তাফসীর করতেন, আজকে তিনাকে আমরা এই মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, তিনার ওয়াজ আমরা শুনতে পাই। কথা ঠিক বুঝি না ভুল বলছি? এই মিডিয়া না থাকলে, এই ব্যবস্থা না থাকলে আজকে তিনাকে দেখতেও পেতাম না আর ওয়াজও শুনতে পেতাম না। কথা বলেন? তো বাবাজি আমার ভাইরা, এই জন্য এই মিডিয়া দরকার, কিন্তু বাবাজি একটু হিসাব করে করতে হবে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজির আমার, আলোচনা ভালো লাগছে মাশাআল্লাহ। আজকে আপনাদের আগমন, আপনাদের ঐক্য খুব ভালো লাগছে, আপনাদের রিলেশন, বেশ কিছু মানুষ এখানে এসে বসেছেন কিছু রাসূলুল্লাহর কথা শ্রবণ করার নিয়তে, আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নিয়তে এসে বসেছেন। আমি গুনাহগার এসেছি, বিক্ষিপ্ত আলাপ আলোচনা, রাত হয়েছে, রাত হলে একটা ঘুমের সঙ্গে সম্পর্ক থাকে, আর আপনারাও প্রত্যেকে কমবেশি কাজের মানুষ, দিনের বেলা হার্ড পরিশ্রম করতে হয়, কেউ মাঠে, কেউ দোকানে, কেউ লেবার, কেউ মুনিশ খাটায় অভ্যস্ত, সুতরাং আমাদেরকেও হার্ড পরিশ্রম করতে হয়, আবার বসে বসে ওয়াজ শোনা খুব চাপেরই ব্যাপার। তো যাই হোক, অনেকের চোখে ঘুম এসে গেছে দেখতেই পাচ্ছি, অনেকে মাথা নিচুও করে নিয়েছেন অলরেডি, তাও আমি দেখতে পাচ্ছি, আর কিছু মানুষ এখনো বসে আছেন, বড় বড় হাই তুলছেন, তাও খেয়াল করছি, তবে বেশিক্ষণ টিকবে বলে মনে হচ্ছে না। কথা বুঝতে পারছেন? তবে আমিও বেশিক্ষণ চালাবো, আমি শেষ নাকি গো ভাই, ছোট ভাই, আমি শেষ, কচি বলেছে আমি শেষ, তবে চিন্তা নাই, সন্ধ্যার পর থেকে যে কটা ব্যাটসম্যান মাশাআল্লাহ ব্যাটসম্যান উঠেছিল, সব কটাকে আপনারা বোল্ড করে আউট করে দিয়েছেন, সব আউট করে ঘর পাঠিয়ে দিয়েছেন, আমাকে আউট করতে পারলেই ব্যাস শেষ। কথা বুঝতে পারছেন? আমাকে আউট করে দিলি ঝামেলা মিটে গেল, টফি নেবেন, বাড়ি যাবেন। কথা বুঝছেন? কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, চলছে এবারে ফাইনাল, আর ফাইনালে জিতলে তবেই মনে হয় প্রাইজ পাওয়া যায়, কথা ঠিক কি না? যে তাহলে প্রিপারেশন আমাদের একটু বেশি নেওয়া দরকার না কম নেওয়া দরকার? আরে কথা কয় না কেন রে ভাই, মুখ তো ঘুরিয়ে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে, যেন দাঁত ফাঁত খিচিয়ে কি করবো, দোয়া করতে হবে নাকি, চোখ মুখ লাল করে এরম করলে হবে? হ্যাঁ, রাসূলুল্লাহর মাহফিলে বসেছেন, একটু মন খুলে উদার মনে নবীর প্রতি ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বে, নবীর প্রতি ভালোবাসা নিয়ে নবীর কথাগুলো শোনার জন্য কান
একেবারে সজাগ হয়ে আমরা সকলে কনসাস হয়ে কানকে ঠিক রেখে আমরা শ্রবণ করব। আর এদিক ওদিক করলে কি করে হবে? চলুন চলুন আলোচনা একটু আগিয়ে যাই। কথা বলবেন না, এক নম্বর কথা বলবেন না, দ্বিতীয় নম্বর ঘুমাবেন না, তিন নম্বর হচ্ছে বাদাম খাবেন না। এই বাদাম খেলে আমার সহ্য হয় না, খাটাখাট করে ছাড়াবে আর খাবে, ছাটাখাট করে ছাড়াবে আর খাবে, তিন বন্ধু কম্পিটিশন শুরু হয়ে যাবে, কে কত খেতে পারে, ও পরিবেশ পুরো শেষ করে দেয়। অজের মাহফিলে আসবেন, পরিবেশটাকে ঠিক রাখবেন, বুঝবেন পরিবেশ ঠিক রাখলে ওয়াইজিন বক্তা হুজুর পিসে আলোচক যেই আসুক না কেন তার বক্তৃতা করতে সুবিধা হয়। পরিবেশ ঠিক রাখার চেষ্টা করতে হবে আমাদের, কথা বুঝে আসছে? চলুন বাফ যে কথা বুঝালাম, তাহলে কথা বলবেন না, ঘুমাবেন না, ব্যাস, আর বাদাম খাবেন না, তিনটে কথা মাথায় রাখবেন। একবার তকবীর দেন তো দেখি না, আর তকবীর, আজকে গোশ হয়েছে মনে হয় না, আপনাদের এখানে গরু গোশ হয়? হ্যাঁ হয়, কথা কর না কেন, হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু কুটুম এলে বেশি হয় তাই না? গাড়িতে মাঠেতে বাজারে হাটেতে দোকানে মার্কেটে সব জায়গায় ওয়াজ, পাড়াই যখন চাঁদা তুলতে আসে তখনও ওয়াজ, তিন ভাঙা লোহা ভাঙা যখন বিক্রেতা বিক্রি করতে আসে, তিন ভাঙা লোহা ভাঙা কথা বলেন যে মাথা চুল কথা বলেন প্লাস্টিক সেও চালাচ্ছে ওয়াজ, কথা ঠিক কিনা? তো সুতরাং ওয়াজের আর অভাব নাই, অভাব আছে অভাব নাই, তবে একটা হচ্ছে কি বলেন তো, ওয়াজ শোনা আর একটা হচ্ছে মানা, দুটো কিন্তু এক না। তবে শোনার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম, যেহেতু কোরআন সুন্দর করে ঘোষণা দিয়েছে, কি বলেছে আমার আল্লাহ বলছেন, কি বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যার ভিতরে সব কিছু বলা আছে, কোনটাই বাদ দেওয়া নাই, সুতরাং আমাদেরকে মানতে হবে। ওয়াইজিন বক্তা হুজুরের মাশাআল্লাহ শেষ নাই, যথেষ্ট অজনশিয়াত হয়েছে, কথা বুঝছেন? আর যথেষ্ট অজনশিয়াত হয় আসেন, এবারে মানবো, মানারটা কি করব, নামাজ যেমন পড়ব, রোজা যেমন রাখব, দাঁড়ি যেমন ছাড়ব, তাতে হিংসা কিন্তু ভুলে যাব। নামাজ যেমন করব, রোজা যেমন রাখব, মিথ্যা থেকে তেমন কিন্তু বাঁচব, পরহেজ করব। নামাজ যেমন করব, রোজা যেমন রাখব, অহংকার রিয়া ফখর থেকে কিন্তু আমরা বাঁচব। নামাজ যেমন করব, রোজা যেমন রাখব, দাঁড়ি যেমন থাকব ছাড়ব, তার সাথে সাথে লোকের গীবত থেকে কিন্তু আমরা বাঁচব। আসলে একটু আপনারা লক্ষ্য করুন, আজকে যেমন একটা দিক আমরা ধরছি, সাথে কিন্তু যেগুলো নেগেটিভ দিক সেইগুলোকেও কিন্তু আমরা ধরে টানছি। আজকে দেখুন নামাজি বেড়েছে কিন্তু মিথ্যাবাদীও হয়ে গেছে, আজকে দেখুন দাড়িওয়ালা বেড়েছে তার সাথে সাথে দেখুন সুদের খাতাতেও নাম উঠে গেছে, আজকে দেখুন টুপিওয়ালা বেড়েছে কিন্তু লোকের পিছনে বসে বসে মাচাই বসে বসে লোকের বাঁশ দিচ্ছে, গিবদের নাম নাম লিখিয়েছে, গিবদের নাম লিখিয়েছে, মিথ্যাই নাম লিখিয়েছে। মানে একদিক দিয়ে আমরা ধরছি আর একদিক দিয়ে ছাড়বো না ছেড়ে সেটাও ধরে টানাটানি করছি। সুতরাং এই জন্য আজকে বাবাজি আমার ভাইরা, প্রকৃত আমরা ইমানদারের খাতায় নাম লেখাতে পাচ্ছি না। বিশ্বনবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবী সেই সময় বলেন, ক্বাল আল ইমান তুআলা আমালুহু ওয়া হাসুনা আমালুহু, নবী বললেন যার বয়সটা বেশি সাথে আমলটা ভালো, বয়স বেশি সাথে কথা কর না কেন আপনারা, আমলটা ভালো। বয়স বেশি মানে আমরা আলটিমেটলি ভাবে বুঝতেই পাচ্ছি, 70 বছর বয়স পেয়েছে, 80 বছর বয়স পেয়েছে, 90 বছর বয়স পেয়েছে, 100 বছর বয়স পেয়েছে, তৎকালীন সময় আরো মানুষ বেশি দিন করে বাঁচত, কথা ঠিক কিনা? 100 বছর 150 বছর 200 বছর 300 বছর 400 বছর করে মানুষ বাঁচত, 500 700 900 1000 বছরও বাঁচত মানুষ, কথা ঠিক কিনা? এখন তো শেষ জামানা চলছে, বা ভায়াত গুলো ছোট করে দিয়েছে আল্লাহ,
30 40 50 60 টি শেষ ফিনিশ ফিনিশ দুটো রোগ সবথেকে বেশি বেড়ে গেছে চলছে স্ট্রোক আর একটা আল্লাহ দিয়েছে সুগার যদি হয়ে যায় সুগার চলবে না আর ভালো খাবার খাওয়া শেষ তার খাওয়ার বীজ মরে গেল সব শেষ বেশি বাড়াবাড়ি করবি সুগার দিয়ে তোর মুখ থেকে খাবার কে আমি আল্লাহ তুলে নেব সব থাকবে কিন্তু খেতে পাবি না হচ্ছে কি হয় আর একটা কি স্ট্রোক বললো আর মরল সাইকেল নিয়ে গেল বলতে লোকটা মারা গেল মরে গেল কি এই তো গেল বলে এই মরে গেল সে কি বলে হ্যাঁ স্ট্রোক মরছে খুব বেশি চলছে বাপ শেষ জামানা এইরকম করে করে তো মানুষ মরবে কথা বুঝছেন না জি জি আজরাইল ফেরেশতা তো জান বের করার দায়িত্ব নিতে চাইছিলেন না আল্লাহ আমি জান বের করব নি আল্লাহ তোমার বান্দারা তো আমাকে গালাগালি করবে তোমার বান্দিরা আমাকে গালাগালি পারবে আল্লাহ আমি বার করব নি আল্লাহ বলে ঘাবড়াচ্ছ কেন আমি যখন ওদের মত একেবারে সময় ঠিক করে দেব তুমি যখন চটকে জান বের করবে তোমাকে কেউ দোষারোপ করবে না তোমাকে কেউ দোষ দেবে না এক একটা অজুহাতের মাধ্যমে আমি আল্লাহ ডেকে নেব কেউ পুকুরে ডুবে মরবে লোকে বলবে লোকটা ডুবে মরেছে কেউ আগুনে পুড়ে মরবে লোকে বলবে লোকটা আগুনে পুড়ে মরেছে কেউ অ্যাক্সিডেন্টে মরবে লোকে বলবে লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরবে লোকে বলবে এই রোগে মরেছে সুগারে মরেছে স্ট্রোকে মরেছে হার্ট অ্যাটাকে মরেছে ক্যান্সারে মরেছে তোমাকে কেউ দোষ দেবে না আল্লাহ ফিক্স করে পাঠিয়েছেন চলুন সেইভাবেই দেখুন মত হচ্ছে কথা ঠিক কি না এজন্য বাপ সময় খুব বেশি দিন নয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন বয়স লম্বা আমল ভালো ও ভাই যায় না জওয়ান জমা কে না ও আমার মুরব্বিয়ানি না শুনে কি নিন বাবা অদিনাসিয়াস খুব বেশি সময় নয় সপ্তাহে আপনাদের জানা দরকার শুধু মানা পৃথিবীর জমিনে যারা মেনে নিয়েছিলেন একটা ধরেছিলেন পজিটিভ দিকটা ধরেছেন নেগেটিভ দিকটা ছেড়ে দিয়েছেন পৃথিবীর জমিনে তারা সাধারণ মানুষ নয় তারা এক একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা হয়ে গেছেন হে তরুণিয়া নাও জওয়ান যুবকেরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা বিশ্বনবী আমার সুন্দর করে বললেন বয়সটা বেশি সাথে আমলটা ভালো আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী সেই সময় জিজ্ঞাসা করলেন আইয়ুল আমালি আফিয়াল্লাহ আযা ওয়াজাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গোজর সবথেকে ভালো আমল কি আমল গোজর আল্লাহ নবী সেই সময় বলে কয়লা আসসালাতু আলা ওয়াক্তিহা নামাজের সময় গিয়ে নামাজ পড়ে নেওয়া এটা হলো একটা ভালো আমল এই আমলটাকে তোমরা চালু করো যেখানেই থাকো না কেন হাটেতে বাজারেতে খাটেতে মাটেতে দোকানে বাজারে যেখানেই থাকো না কেন বান্দা নামাজ পড়াই অভ্যস্ত হয়ে যান বান্দি নামাজ পড়াই অভ্যস্ত হয়ে যান নামাজটা যদি কন্টিনিউ আপনি পড়তে পারেন আমার আল্লাহ সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক রিলেশন বাড়িয়ে দিতে পারে কথা বুঝে আসছে আজ যুবক ছেলেরা নামাজ পড়ছে না ভাই যুবক ছেলেরা নামাজ পড়ছে না নামাজ পড়ুন ভাই যুবকরা ভাই আপনাদের মাশাআল্লাহ এই যুবক বয়সের ইবাদতটা আল্লাহ বেশি কবুল করলেন 70 গুণ বেশি সওয়াব দেন আল্লাহ যুবক বয়সের ইবাদত আমার আল্লাহ বেশি কবুল করেন খুশি হয়ে যা বৃদ্ধ বয়সের ইবাদত আর যুবক বয়সের ইবাদত দুটে অনেক তফাৎ আছে করুন যুবক ছেলেরা অনেক যুবক ছেলেরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কাজ কর্ম সব করে জলসার মাহফিল দেয় চাঁদা দেয় সেক্রেটারি সভাপতি ভাইস চেয়ারম্যান হয় কিন্তু এক অক্ত নামাজ পড়ে না
এমন জায়গায় যায় আছে তারা, একক তো পরে না। ছেলেটাকে যদি জিজ্ঞাসা করি, ছেলে রে তুমি কি নামাজ পড়ছো না কেন বাপ, তুমি কি নামাজের ওয়াজ শুনোনি? শুনেছি ভাইজান। কতদিন ওয়াজ শুনছো? কতদিন ওয়াজ শুনছো? ছেলে বলো তো একটু, বলে ভাইজান বিশ্বাস করেন তা না, না করে প্রায় হবে 15 বছর তো জলসা শুনছি, 15 বছর ওয়াজ শুনছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না। বৃদ্ধ মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনি কতদিন ওয়াজ শুনছেন, একটু হাসি মুখে বলছে বাবা খুব বেশি দিন নয়, তা হবে প্রায় 65 বছর ওয়াজ শুনছি আলহামদুলিল্লাহ। 65 বছর ওয়াজ শুনছেন, এমন কোন হুজুর, এমন কোন বক্তা, এমন কোন পীর সাহেব, এমন কোন লেখ আপনার আলোচক আছে যার মুখের বাণী, যার মুখের কথা আপনি, যার মুখের ওয়াজ আপনি শুনছেন?